আজ আমরা ক্লাস ফাইভের একশো আঠানব্বই পাতার ঐকিক নিয়মে সমাধান করি এ অঙ্কগুলি করব এখানে দেখো প্রথম অঙ্ক বলেছে তিন কি ওজনের একটি কাতলা মাছের দাম নব্বই টাকা হলে সাত কী ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ বক্স সম্পর্কে আছে আছে তাহলে কি কি তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম দেওয়া আছে নব্বই টাকা সেখান থেকে আমাদের সম্পর্ক তৈরি করে সাত কিগ্রা ওজনের আরেকটি মাছ ওই কাতলা মাছের দাম কত হবে সেটা হিসাব করতে আমাদেরকে হবে ওই কিক নেয় ফলে এখানে দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হল এবার যে রাশিটির মান যে রাশিটির মান বের করতে দেবে সেই রাশিটি সবসময় ডান দিকে থাকবে এখানে তিন কিগ্রা মাছের দাম দেওয়া ছিল নব্বই টাকা আর সাত কিগ্রা মাছের দাম বের করতে হবে মাছের দামটা যেহেতু বের করতে হবে তাই ডান সাইডে আছে এবার সম্পর্কেও যেটা আসছে সম্পর্ক দুই রকমের হতে পারে একটা সরল সম্পর্ক আর আর একটা বিপরীত বা ব্যস্ত সম্পর্ক এবার কখন কোনটা হয় সেটা অঙ্ক অনুযায়ী আমি বলে দেব এখানে কি সম্পর্ক দেখো যদি এমনটা হয় যে কোনো কিছুর সংখ্যা বা ওজন বাড়ছে যার ফলে দাম দামও বেড়ে যাচ্ছে আবার কোনো কিছুর সংখ্যা বা ওজন কমছে আবার ওদিকে গিয়ে দামও কমে যাচ্ছে এক কথা এদিকে যদি বাড়ে আর এদিকেও বাড়ে তাহলে সেটা কি হবে সরল সম্পর্ক আবার এদিকে যদি কমে তাহলে এদিকেও গিয়েও যদি কমে যায় তাহলে সেটাও হবে সরল সম্পর্ক কিন্তু কোনো একদিকে বাড়লো আবার কোনো একদিকে কমলো তখন হয়ে যাবে বিপরীত উল্টো হয়ে যাবে এবার এখানে দেখো যে মাছের তিন কিগ্রা মাছের যা দাম হবে সাত কিগ্রা মাছের দাম কি কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে তাহলে যখন এদিক তিন থেকে সাথে আসলো তাহলে নব্বই থেকে এখানেও কি আসবে বেশি হচ্ছে দেখো মাছের ওজন যত বাড়বে মাছের দাম তত বাড়বে তাই মাছের ওজন ও মাছের দাম পরস্পর সরল সম্পর্কে আছে সম্পর্কটা বের করতে বলেছিল তাহলে এখানে সম্পর্কটা বের করা হয়ে গেল এবার আসি ঐটিক নিয়মের মাধ্যমে পাই তাহলে কি লিখবো আমরা তিন কিগ্রা মাছের দাম সমান নব্বই টাকা এবার তোমাদেরকে বের করতে হবে এক কিগ্রাম মাছের দাম কত তিন কিগ্রা মাছের দাম দেয়া ছিল এক কিগ্রাম মাছের দাম কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে কম হলে কি হয় ভাগ হবে এইখানে কম হলে কি হবে ভাগ হবে তাহলে নব্বই ভাগ তিন কত আসলো তিরিশ টাকা এবার এই লাইনটা নাই ভাবো তোমাদের এটা এখন মেন হয়ে গেল তাহলে এক কিগ্রা মাছের দাম যদি তিরিশ টাকা হয় তাহলে সাত কিগ্রা মাছের দাম কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে আর বেশি হলে গুণ হবে তিরিশ গুণ সাত সমান দুশো দশ টাকা আবার এই জায়গাটা একটু বলে দিচ্ছি শুনে নাও তিন কিগ্রা মাছের দাম নব্বই টাকা এটা দেওয়া ছিল সেখান থেকে আমরা বের করলাম এক কিগ্রাম গ্রাম দাম এবার তিন কী গ্রাম দাম যা হবে এক কিগ্রা গ্রাম দাম তার থেকে অবশ্যই কম হওয়া দরকার কম হলে এখানে ভাগ হবে নব্বই ভাগ তিন সমান তিরিশ টাকা এই লাইনটা এখন মেন হয়ে গেল এটা বাদ চলে গেল তাহলে এক কিগ্রাম গ্রাম দাম যা হবে সাত কী গ্রাম দাম তার থেকে বেশি হবে তাহলে দুশো বেশি হবে মানে গুণ হলো দুশো দশ টাকা প্রথম অঙ্কটি হয়ে গেল এরপর আমরা দুই নম্বর অঙ্কটি এখানে বলেছে দেখো সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চাই সুলেখার কত টাকা লাগবে তাহলে কি কি দেওয়া আছে আচ্ছা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো আর পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চাই তাহলে সুলেখার কত টাকা লাগবে তাহলে কোন রাশিটা বের করতে হবে দেখো সুলেখার কত টাকা লাগবে টাকা মানে বোতলের দামটা বের করতে হবে তাহলে ওটাকে ডান দিকে রাখা হবে আর বোতল সংখ্যা যেটা থাকবে সেটাকে বাম দিকে রাখা হবে তাহলে দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বোতল সংখ্যা বাম দিকে রাখা হয়েছে আর বোতলের দাম ডান দিকে রাখা হয়েছে বোতল প্রথমে বলল কি হচ্ছে আটটি বোতলের দাম একশো কুড়ি টাকা আর এরকম পাঁচটি বোতল কিনবে বলেছিল তাহলে পাঁচটি বোতলের দাম কত তাহলে সম্পর্ক বের করতে যদি হয় তাহলে যখন বোতলের সংখ্যা কমে যাবে তাহলে টাকাও কম লাগবে অত টাকা তো লাগবে না বোতলের সংখ্যা যখন কমে যাবে বোতলের দামও কমে যাবে বোতলের সংখ্যা যত কমবে বোতলের দাম তত কমবে তাই এটি কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে ঐকিক নিয়মে মাধ্যমে পাই দেখো আটটি জলের বোতলের দাম ছিল একশো কুড়ি টাকা তাহলে তারপর কি বের করতে হবে একটা একটি দিয়ে তাহলে একটি জলের বোতলের দাম কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে কম হলে কি হবে ভাগ ভাগ করে আসলো পনেরো টাকা এবার এটা বাদ গেল এই লাইনটা মেন হয়ে গেল তাহলে একটি জলের বোতলের দাম পনেরো টাকা সেখান থেকে পাঁচটি জলের বোতলের দাম কি হবে বেশি হবে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে পনেরো ছিল আর পাঁচ আসলে তাহলে পনেরো আর পাঁচ গুণ করলে পঁচাত্তর টাকা তাহলে সুলেখার আর কত টাকা লাগবে অতএব সুলেখার পঁচাত্তর টাকা লাগবে এইভাবে তোমরা তিন নম্বর অঙ্কটি একই রকম তিন নম্বর অঙ্কটি করে নেবা এবার চারেরটা আমি করাবো এখানে চারেরটা দেখো বলেছে যে হাবু মোপেড বাইকে চেপে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে সে ছ ঘন্টায় কত কিমি পথ যাবে কি বলেছে বাইকে চেপে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে তাহলে সে ছ ঘন্টায় কত কিমি পথ যাবে তাহলে কোন রাশিটি বের করতে হবে যে কত কিমি মানে দূরত্বটা বের করতে হবে তাহলে দূরত্বটা কোন দিকে থাকবে ডান দিকে আর সময় আরেকটা দেওয়া আছে কি সময় সময় সেটা বাম দিকে এখানে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় বাম দিকে রাখা যে সময়টা কিসে ছিল ঘন্টায় আর দূরত্ব দূরত্বটা কিসে ছিল কিমি তাহলে চার ঘন্টায় একশো কিমি ছ ঘন্টায় কত তাহলে সময় এখানে যত বাড়াবে যতক্ষণ বেশি গাড়ি চালাবে ও তত তত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে সময় বেশিক্ষণ ধরে বাইক চালালে বেশি দূরত্ব অতিক্রম করবে যদি গতিবেগ একই থাকে তাহলে সময় যত বাড়বে পথ তত অতিক্রম করবে তাহলে সময় ও দূরত্বের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক ঐকিক নিয়মের মাধ্যমে পায় চার ঘন্টায় পথ যেতে পারে কতটুকু একশো কিমি তাহলে এবার এক এক দিয়ে বের করতে হবে তাহলে এক ঘন্টায় পথ যেতে পারে কত চার ঘন্টায় যতটুকু যাবে এক ঘন্টায় তার থেকে অনেক কম যাবে তাহলে কম মানে কি হলো এখানে কম মানে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ কে চার দিয়ে ভাগ করলে আসলো পঁচিশ কিমি এবার এই লাইনটা বাদ চলে গেল এটা মেন হয়ে গেল এরপর এবার ছয় দিয়ে বের করতে হবে তাহলে এক ঘন্টায় পথ যেতে পারে পঁচিশ কিমি তাহলে ছয় ঘন্টায় কতটুকু যাবে কম না বেশি তাহলে অবশ্যই বেশি যাবে তাহলে বেশি মানে কি হলো গুণ হলো তাহলে পঁচিশ গুণ ছয় সমান দেড়শো কিমি সে ছ ঘন্টায় দেড়শো কিমি পথ যাবে তাহলে এই অঙ্কটা চার নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এরপর পাঁচ নম্বর অঙ্কটি ঠিক একই রকম তোমরা পাঁচ নম্বর অঙ্কটি করে নেবে বাড়িতে